রব্বুল আলামিন কোরআনে কারীমে সেই লক্ষণগুলা বর্ণনা করে দিয়ে দিয়েছেন যে আল্লাহর দৃষ্টিতে এলেম বলতে বিশেষ এলেমকে বোঝায়, সব এলেমকে এলেম বলে না। আল্লাহর দৃষ্টিতে জ্ঞান বলতে বিশেষ জ্ঞানকে বোঝায়, সব জ্ঞানকে কি বলে না। যে জ্ঞানের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকে সেই জ্ঞানকে জ্ঞান বলে, বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের প্রথম রুকুতে বলে দিলেন যেই জ্ঞান মানুষকে তাওহীদ শিখায়, যে জ্ঞান মানুষকে আল্লাহর একত্ববাদ শিখায়, যে জ্ঞান মানুষকে তকদিরের উপরে বিশ্বাস শিখায়। কিসের উপরে বিশ্বাস? ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে? আস্তে বলেন, কার পক্ষ থেকে? যে জ্ঞান, এক কথায় যে জ্ঞান মানুষকে ইমান শিখায়, সেই জ্ঞানকে আল্লাহর ভাষায় জ্ঞান বলা হয়। والراسخون في العلم يقولون آمنا به যাদের কাছে জ্ঞানের উৎপত্তি আছে, ডেপথ আছে, মজবুতি আছে, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? যাদের কাছে জ্ঞান আছে তারা বলে আমরা কার উপরে ঈমান আনলাম? আস্তে বলেন, কুল্লুম মিন ইনদি রব্বিনা, ভালো মন্দ যা কিছু হয় সব কার তরফ থেকে হয়? তাহলে যে জ্ঞান মানুষকে ইমান শিখায়, তকদিরের উপরে বিশ্বাস শিখায়, সেই জ্ঞানকে আল্লাহর ভাষায় জ্ঞান বলা হয়। দুই নম্বর, যে জ্ঞান মানুষকে তাওহীদের শাহাদাত দিতে শিখায়, আল্লাহর উপরে ইমানের ঘোষণা দিতে শিখায়, মিনমিন করে না, সব জায়গাতে বলে বেড়ায় আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, সেই জ্ঞানকে কি বলে? আল্লাহর দৃষ্টিতে জ্ঞান বলে। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল মালাইকা, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহুয়াল আজিজুল হাকীম, শাহিদ আল্লাহু ওয়াল মালাইকাতু وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ تركيبه لئي الله تعالى شكو ده فرش ترى خشنا ده جادر كاسه علم اسه جانا سه ترى خشنا ده ترى شكو ده جتيني چھڑار کنو معبود نار الله بولن جادر كاسه جانا سه ترى خشنا ده যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। তাহলে যে জ্ঞান মানুষকে তাওহীদের, আল্লাহর একত্ববাদের শাহাদাত এবং স্বীকৃতি দেওয়া শিখায়, সেই জ্ঞানকে আল্লাহর ভাষায় জ্ঞান বলা হয়। এটা কি মোল্লার ব্যাখ্যা না আল্লাহর ব্যাখ্যা? আমরা যে জ্ঞান মানুষকে আল্লাহর সামনে সামনে সেজদা করতে শিখায়, যে জ্ঞান মানুষকে আল্লাহর সামনে কান্নাকাটি করতে শিখায়, যে জ্ঞান মানুষকে বাহ্যিক ভাবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত করে দেয়, সেই জ্ঞানকে আল্লাহর দৃষ্টিতে জ্ঞান বলা হয়। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, সূরা বনী ইসরাঈলের শেষ রুকুর আয়াত, ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা, ইতিপূর্বেও যাদের কাছে জ্ঞান ছিল তারা বলে আমাদের রব কত পবিত্র, আমাদের রবকে কোনো দোষ কোনো ত্রুটি স্পর্শ করতে পারে না। ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, আমাদের রব যা প্রতিশ্রুতি দিয়েছেন এটা রাজনীতিবিদের প্রতিশ্রুতির মতো নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده
وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما وقال جل وعلا قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم الله أكبر أمي أبنى دشمنا سورة الطه একখানা আয়াতের ছোট্ট একটা অংশ আর সূরাতুল জুমারের একখানা আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছে। এই দুখানি আয়াত আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্কুলে হাই স্কুলে কলেজে ভার্সিটিতে তোরণের উপরে বড় গেটের উপরে বা সেগুলোর দেয়ালের উপরে লিখিত হিসেবে দেখতে পান। লেখা থাকে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, লেখা থাকে কি থাকে না? বিভিন্ন স্কুলের বা বিভিন্ন ভার্সিটির অনেক খাতাপত্রের উপরেও এই কথাটা লেখা থাকে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, আছে না নাই? ওখানেও দেয়ালের মধ্যে স্কুলের ওই তোরণ বা গেটের মধ্যেও এ কথাটা কোনো কোনো সময় লেখা থাকে। তো ফলশ্রুতিতে আমরা বুঝি যে কোন জ্ঞানের কথা বলা হচ্ছে, প্রভু কোন জ্ঞান বাড়ানোর দোয়া করতে বলেছেন, যেই জ্ঞান এই স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ানো হচ্ছে সেই জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহ কি করতে বলেছেন, প্রার্থনা করতে বলেছেন, আমরা ওটাই মনে করি। আবার লেখা থাকে বলুন যারা জানে আর যারা জানে না, যাদের কাছে জ্ঞান আছে আর যাদের কাছে জ্ঞান নাই তারা কি সমান? আপনারা বলেন নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, বলেন তো দেখি যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আস্তে বলেন সমান। মাইক আমার আওয়াজ গলা খুব টানছে কিন্তু আওয়াজ, হ্যাঁ এই ইকো দিয়ে রাখছো কেন বাবা? প্রতিদ্বন্দ্বী করে কি ইকো অফ করো, আওয়াজ টানে বেশি আওয়াজ হয় কম, ইকো বন্ধ করে দাও। মাইক খুব ভালো, ও ভালো, হ্যাঁ মাইকও খুব ভালো, আপনার সাউন্ড সিস্টেমও খুব ভালো, একটু সেট আপ করতে হবে, উনি করে নিচ্ছেন। বাইরের আওয়াজ থেকে ইকো আসে, আওয়াজ আগে যেমন বোঝা যাচ্ছিল এখন কি তার চেয়ে বেশি বোঝা যায় না কম? বেশি, হ্যাঁ। ওয়াজের মধ্যে ইকো নাই, ইকো হইল আপনার কেরাতের মধ্যে অথবা যে তারানা আর গান গজল আছে এইগুলার মধ্যে হইল ইকো। এটাকে আমাদের সাউন্ড সিস্টেমের শব্দে বলে ডিলে। তো ওইটার মধ্যে আবার যদি কোরাস হয় সম্মিলিত কণ্ঠের হয় সেখানে ইকো দিলে নষ্ট হয়ে যাবে, যদি একক কণ্ঠের হয় সেখানে ইকো দিলে শ্রুতি মধুর হবে, বুঝাতে পারেন? হ্যাঁ এগুলো সাউন্ডের অনেক, আপনারা কি মনে করছেন সাউন্ড সিস্টেমের উপরে আওয়াজের উপরে মানুষ পিএইচডি করে? আমার এক মুসল্লি আছেন তিনি আমেরিকার ওয়াটারলু ইউনিভার্সিটি থেকে উনি
সাউন্ড সিস্টেমের উপরে মাস্টার্স করছেন শুধু, আর তাইনোর বাপ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তাইন পিএইচডি করার ডক্টরেট করা। হবলতে মিলিয়া এক সাউন্ড সিস্টেম তাইনটা খাড়া করছেন, এক দোকান দিছেন, এক ব্যবসা চালাইছেন, বালা ব্যবসা চলার তারা কিছু কিছু হয়েছে নি, পুরা না হোক কিছু কিছু হয় নাই। এই দুই দিন এখানে কাটাইছি তো দুই দিনে শিখছি যা, আরো সপ্তাহখানেক থাকলে ইনশাল্লাহ শিখে যাবো ইনশাল্লাহ। সিলটি মাতিলাম না, মাতি লাইমু, মাতিলাম না, মাতি লাইমু, তাই না? ইনশাল্লাহ। তো মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম যারা জানে আর যারা জানে না, যাদের কাছে জ্ঞান আছে আর যাদের কাছে জ্ঞান নাই, তারা কি সমান? আল্লাহ যেই প্রশ্ন করলেন তার মানে এখানে কোন জ্ঞান উদ্দেশ্য নিলেন? জ্ঞান শব্দটা ব্যাপক, ঠিক কি ঠিক না? কৃষি কাজের জ্ঞান এটাও জ্ঞান, রিক্সা চালানোর জ্ঞান এটাও জ্ঞান, ঠেলা চালানোর জ্ঞান এটাও জ্ঞান, প্লেন বানানোর জ্ঞান এটাও জ্ঞান, মানুষ বানানোর জ্ঞান এটাও জ্ঞান, ঠিক কি ঠিক না? ব্যাপক অর্থে পকেটমারি বিদ্যা এটাও একটা জ্ঞান, চুরি করার যোগ্যতা এটাও একটা জ্ঞান। জ্ঞানের ব্যাপক অর্থের দিকে হিসাব করলে এগুলোও জ্ঞান, কিন্তু আমাদের দৃষ্টিতে আবিধানিক অর্থের দিক থেকে জ্ঞান, যে কোনো রকমের জ্ঞানকে জ্ঞান বলা গেলেও আমাদের সমাজে একটা বিশেষ অর্থ আছে জ্ঞানের, যে কোনো জ্ঞানকে আমরা জ্ঞান বলি। কোরআন হাদিসেও কোন কোন শব্দের বিশেষ অর্থ নেওয়া হয়েছে, যদিও ওই শব্দের আবিধানিক অর্থের দিক থেকে দেখতে গেলে ওই অর্থটা ব্যাপক। আবিধানিক অর্থের দিক থেকে অভিধানে যে অর্থ লেখা সেই দিক থেকে ওইটার অর্থ ব্যাপক, কিন্তু কোরআন আর হাদিস ওই ব্যাপক অর্থ থেকে বাছাই করে বিশেষ একটা অর্থে ওই শব্দকে ব্যবহার করে। উদাহরণ দিব, যেমন মনে করেন আমরা নামাজ পড়ি না, এই নামাজকে আরবিতে বলে সলাৎ, সলাতের আবিধানিক অর্থ ব্যাপক, সলাতের আবিধানিক অর্থ হলো দোয়া। এখন যে কোনো রকমের দোয়াকে কি বলবে? সলাৎ বলবে। সলাতের আরেকটা অর্থ হলো ওই যে কাঠ আর লাকড়ি আছে না, নি কাঠ, কাঠ বেঁকিয়া যায়নি মাঝে মাঝে, এই বাঁকা কাঠকে আগুনের তাপ দিয়া সোজা করাকে সলাৎ বলে, এটাও একটা অর্থ। তো বলছিলাম সলাতের আবিধানিক অর্থ হলো ব্যাপক, কি অর্থ? দোয়া। যে কোনো রকমের দোয়াকে কি বলে? বলেন। কিন্তু কোরআন আর হাদিসে রব্বুল আলামিন যা আদেশ করেছেন, নবীজি যে বলেছেন আকিমুস-সালাহ, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, এখানে সালাত মানে কি? যে কোনো দোয়া। বলেন না কেন? এটার একটা বিশেষ অর্থ আছে না নাই? কিছু শর্ত টর্ত সাপেক্ষে কাপড় চোপড় ঠিক মতো করে পবিত্রতা অর্জন করে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করে রুকু সেজদা ইত্যাদি নিয়ম মাফিক কিছু কাজ করে শেষে সালামের মাধ্যমে যে কাজটা শেষ করা হয়, এটাকে কোরআন হাদিসের পরিভাষায়, কোরআন হাদিসের বিশেষ অর্থে সালাত বলে, ঠিক কি ঠিক না? এখন কোরআন আর হাদিসে যে সালাত ব্যবহার করা হয় এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? আস্তে বলেন, ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? ব্যাপক অর্থের দিক থেকে যেটা ব্যবহার করা হয় নাই বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে, এই শব্দকে যদি কেউ ব্যাপক অর্থে ব্যবহার করে আমল করে তাহলে কি সওয়াব পাবে না ডান্ডা খাবে? মনে করেন দুপুর বেলায় জোহরের নামাজের সময় হয়েছে, এখন কোম্পানির এমডি সাহেব বোর্ড মিটিংয়ে বসছেন, আজান হয়ে গেছে, নামাজ হবে মসজিদে, জিএম সাহেব বলতেছেন স্যার জোহরের আজান হয়ে গেছে, স্যার একটু বিরতি দিলে আমরা নামাজটা পড়ে আসি।
এমডি সাহেব বলতেছেন তোমরা কিচ্ছু জানো টানো না, পড়ালেখাও করো না। আরে সালাত মানে তো হলো দোয়া করা। সালাত মানে কি করা? দোয়া করা। খুলে দেখো, অভিধান খুলে দেখো, সালাত মানে দোয়া, প্রার্থনা। মোল্লারা এটাকে সহজ করে কঠিন করে দিছে, মোল্লারা এটাকে কি করে দিছে, কঠিন করে দিছে। আর আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের কাছে সহজটা চান, কঠিনটা চান না। ব্যাপক অর্থের দিক থেকে এটা সহজ, দোয়া করলেই নামাজ হয়ে গেল। আর মোল্লাদের অর্থের দিক থেকে তাকাইলে এটা কঠিন। তো তাহলে আল্লাহই কইছেন যে আল্লাহ সহজ চান, তো যেটা সহজ আমরা সেটা করব। কত বড় জ্ঞানী দেখছেন নি। এখন হে কয় কি, আপনারা সবাই হাত উঠান, দোয়া করেন। তো দোয়া করে যে আল্লাহ আমার এই ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও, আর মোল্লাদের উৎপাত থেকে এই দেশটাকে তুমি হেফাজত করো। তারা তোমার সালাতটাকে কঠিন বানিয়ে দিছে, আমরা সহি সালাত আদায় করতেছি। আল্লাহ তুমি আমাদের এই সালাতকে কবুল করো, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জোহরের সালাত আদায় হয়েছে তো কন্যা বিল লেগে? এমডি সাহেব সওয়াব পাবে তো না ডান্ডা খাবে? পুরস্কার পাবে না তিরস্কার? বুঝে আসছেন অপরাধ কি? যেটাকে আল্লাহ বিশেষ অর্থে ব্যবহার করছেন সেটাকে ব্যাপক অর্থে নিয়ে গেছে, ঠিক কি ঠিক না? আরো উদাহরণ দেই, আমরা রোজা রাখি কি রাখি না রমজান মাসে? জি রাখি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে কিছু দিনের জন্য, বছরে কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন তোমাদের জন্য কি করে দেয়া হয়েছে বলেন? সিয়ামকে ফরজ করা হয়েছে। এই বাইরের আওয়াজ ইকো হয়ে কানে আসে কেন ভাই, একটু দেখেন তো। ভাই সাহেব দেখেন তো ভাই, একটু এরকম বিরক্তি করে আমাদের জন্য ইজাজ তৈরি করে। অবশ্য অনেক সময় উপায় থাকে না, বাইরে খোলা জায়গার ভিতরে মাইক লাগাইলে নি, সেই বাইরের আওয়াজ একটা একটার সাথে বাড়ি খায়। তো বাড়ি খাইয়া কোকো তুই বেচারা কি করবো, এখন পরিষ্কার হয়নি না আগে ভালো আসলা, এখন ঠিক আছে। এখন বলতেছে তো সিয়াম মানে বলেন রোজা কি, সওম মানে রোজা, সিয়াম মানে রোজা। সিয়ামের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ যেটা, এটা ব্যাপক, এটার মানা হলো বিরত থাকা। সওমের আবিধানিক অর্থ কি? যে কোনো কাজ থেকে বিরত থাকলে সিয়াম বলে। একজনের পেটে আগা লাগছে, এখন টাইম পায়খানা না করিয়া বিরত থাকছে না, এটাও সিয়াম। বুঝছেন? বিরত থাকা এটার নাম কি? এটা ব্যাপক অর্থ। এখন বলেন তো দেখি, রমজান মাসে যে রোজা রাখার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করছেন কোরআন হাদিসে যে সিয়াম আছে, এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? আল্লাহর কাছে একটা বিশেষ অর্থ আছে, সেটা কোনটা? যে কোনো রকমের বিরত থাকা, এক ঘন্টা দুই ঘন্টা খাওয়া দাওয়া ইত্যাদি থেকে বিরত থাকা, নাকি সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত এই পুরো সময়টা তিন কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম, ঠিক কি ঠিক না? সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কয়েকটা কাজ থেকে নিয়তের সাথে বিরত থাকার নাম হলো কি? বুঝাইতে পারছেন? এখন একজন কোম্পানির এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব, উনি রমজান মাসের সকালবেলা অফিসে যাইয়া ফিয়নরে ডাকিয়া কইলা, বালা করিয়া চা আনবা আর স্যান্ডউইচ আনিয়া বিশেষ নাস্তার ব্যবস্থা করো, ইফতার করুন। তো
পিয়ন মনে করায় দেয় স্যার রমজান মাস শুরু হয়ে গেছে আপনার মনে হয় মনে নাই পড়ালেখা কর তুই কি জানিস তুই মোল্লা গো পিছনে চলস মোল্লারা সবকিছু কঠিন করে দেয় শোন সিয়াম মানে হলো বিরত থাকা আমি সেই সকালে উঠছি সকালে উঠার বাদ এখন পর্যন্ত কিছু খাইছি না বিরত থাকছি ফের পড়িয়া নাস্তা করিয়া ইফতার করুন তাড়াতাড়ি নাস্তা আল্লাহ কইছেন বিরত থাকতে আমি তো বিরত থাকছি তো তিন ঘন্টা ব্যাপক অর্থের দিক থেকে এটা সওম হবে ঠিক আল্লাহর বিশেষ অর্থের দিক থেকে সে রোজা রাখছে সওম হয়েছে এখন যদি এই রকম রোজা রাখে আর এরকম নাস্তা করে বলেন তো দেখি এই রোজার কারণে সওয়াব পাবে না মার খাবে আল্লাহর কাছে প্রতিদান পাবে না তিরস্কার পাবে বুঝাইতে পারি না ভুলটা কোন জায়গায় যেটাকে আল্লাহ বিশেষ অর্থে ব্যবহার করেছেন সেটাকে ব্যাপক অর্থে গিয়ে ব্যবহার করছে ঠিক কি ঠিক না বুঝাইতে পারি না যেটাকে বিশেষ অর্থে ব্যবহার করেছেন সেটাকে কোন অর্থে নিয়ে লাগাইছে ব্যাপক অর্থে বিশেষ অর্থে ব্যবহারে তো জিনিসকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় তাহলে মানুষ শুধু আখেরাতে মায়ের খায় তাই না দুনিয়াতেও মায়ের খায় বলবো নি এক ডাক্তার সাহেব তার অভিজ্ঞতা বর্ণনা করছেন মৌঢির মধ্যে বলেন আমি অমুক হসপিটালে মেডিকেল অফিসার ছিলাম সকালবেলায় গেলাম সরকারি হাসপাতালে তো যে দেখি ওখানে এক রোগী আসছে তার পেটে ব্যথা প্রচন্ড ব্যথা আমি টেস্ট টেস্ট করে সবকিছু মিলাইয়া দেখলাম তার মেজর কোনো সমস্যা নাই প্রবলেম নাই তার প্রবলেম হলো কোনো কারণে তার ফ্যাট খসা হয়ে গেছে ফ্যাট খসিয়ে গেছে এখন তার কি হয় না বাথরুম হয় না এই জন্য গ্যাস টেস এগুলো হয়ে ব্যথা হইতেছে অতএব তাকে যদি কোনোভাবে পেট নরম করিয়া বাথরুম করাইয়া দেওয়া যায় বাস তাহলেই কি হবে সে সুস্থ হয়ে যাবে তো আমি তাকে জোলাপ জাতীয় ওষুধ লিখে দিলাম জোলাপ বুঝেন তো পেট নরম করে যে ওষুধ এই ওষুধকে কি বলে জোলাবের ওষুধ বলে আমাদের দেশে আরে জামাল গোটা চেনেন নি আপনারা চেনেন না জামাল গোটা কি জিনিস হ্যাঁ জি জামাল গোটা চিন্নেওয়ালা দুই চারজন বার হইছে চিন্নেওয়ালা দুই চারজন বের হইছে জামাল গোটা এটা হলো এক গোটা এটা যদি খাওয়াই দিক কাউরে দশ পনেরো বার টাইম আগি লাগবে বন্ধ হইতো না এত ত্যাগ করবা তাই তার ত্যাগ আর ত্যাগ কোনো ভোগ নাই অবস্থা খারাপ হয়ে যায় বুঝছেন না কি বলছে এইরকম এক ওষুধ ডাক্তার সাহেব লিখে দিলেন লিখে দিয়ে বললেন এটাতে এটা খাওয়ালে ওনার পায়খানা হয়ে যাবে ভালো হয়ে যাবে তারপরেও যদি উপর দিয়ে দেওয়ার পরে এটা কাজ না করে তাহলে রকেট ছোড়া লাগবে নিজ দিয়ে মিসাইল দেওয়া লাগবে বুঝছেন না আপনার মিসাইল কি আরে ডোজ সাপোজিটর তো সাপোজিটর দেখিয়ে দিছে দুইটা যে দুপুরে রোগীর পায়খানার রাস্তা দিয়ে একটা দিবাই এটাতেই তার দাস্ত নামি যাইব আর যদি না হয় তাহলে রাতকা আরেকটা দিবা কোন জায়গা দিয়ে দিবা রোগীর পায়খানার রাস্তা দিয়ে এখন ডাক্তার বলে আমি এর পরের দিন আসিয়া দেখি এই রোগী বালা হইছে না কান্না কাটিতে অবস্থা খারাপ তার পেটের ব্যথায় চিৎকারে ওয়ার্ডের কোন রোগী ঘুমাইতে পারে নাই আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার ওষুধ খাওয়ার নাই তো রোগীর যে অ্যাটেন্ডেন্ট সেকে খাওয়াইছি ওই যে নিজ দিয়ে যে রকেট মারতে গেছিলাম ডোজ এটা দেন নাই হ্যাঁ ওটা পায়খানা রাস্তা দিয়ে দেন নাই হ্যাঁ দিছি তারপরেও পায়খানা হয় নাই হয় না ডাক্তারের নিজের জ্ঞানের উপরে কনফিডেন্স আছে তো ডাক্তার সাহেব বলতেছেন না আপনারা ওষুধ ঠিক মতো ব্যবহার করেন নাই কোনো সমস্যা আছে তো রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্ট সে গেছে খেপে সে রেগে বলে হ্যাঁ আপনারা ফিটিং কোট ডাক্তার পড়ালেখা করেন নাই এই জন্য কিছু জানেন না উল্টাপাল্টা কথা বলেন ট্রিটমেন্টে কাজ হয়নি আবার বড় বড় কথা বলেন আমি নিজে দুপুর বেলায় এবং রাতের বেলা নিজে বাথরুমে গিয়া পায়খানা যে জায়গা দিয়ে গর্ত দিয়ে যায় ওই গর্তে দুপুরে একটা ফেলছি রাত্রে একটা ফেলছি
এখন বলেন তো দেখি ডাক্তার যে পায়খানার রাস্তা বলছে ওটা কি ব্যাপক না বিশেষ আর এই বেটা যে বুঝছে এটা কি বিশেষ না ব্যাপক তো বিশেষ অর্থকে ব্যাপক অর্থে বুঝলে রোগী বাঁচবে না মরবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে জ্ঞানের কথা বলছেন বলেন দেখি যাদের কাছে জ্ঞান আছে যাদের কাছে জ্ঞান নাই তারা সমান নাকি এখানে কি ব্যাপক জ্ঞান না বিশেষ জ্ঞান বলেন না কেন ব্যাপক জ্ঞান না বিশেষ জ্ঞান আরে ভাই আমরাও তো ব্যাপক অর্থে জ্ঞানকে ব্যবহার করি না আমরাও তো একটা বিশেষ অর্থে ব্যবহার করি ঠিক কিনা বলবো নি আরে যে চুরি আছে না চুরি সামারি এটা একটা শিক্ষা না আরে শিক্ষা পকেট মারি এটা একটা বিদ্যা এটার ইনস্টিটিউট আছে কমলাপুরের পাশে ওখানে পকেট মার বানানো হয় ট্রেনিং দেওয়া হয় পরীক্ষা হয় সার্টিফিকেট দেওয়া হয় এবং ওখানে গ্রেডিং হয় সে কি মুমতাজ মানে সে এ প্লাস ফাইল নাকি এ ফাইল না বি ফাইল না সি ফাইছে না ফেল করছে এটা ওখানে সার্টিফিকেটে লেখা হয় তারপরে সে কি করে পকেট মারি শুরু করে হুজুর এটা আপনি কোথা থেকে জানলেন এক পকেট মার আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত রাখছে ওই বেচারা ভালো হয়ে গেছে এখন মুত্তাকি পরহেজগার নামাজে তা আমার মসজিদে এসে একবার সে বেচারা তওবা করছে যে আপনার বয়ান শুনিয়ে আল্লাহ আমার দিলের ভিতরে পরিবর্তন ঘটাইছে আমি ওই কাম ছাড়ি দিছি তো বলতে বলতে আমি তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানলাম জিজ্ঞেস করলাম পকেট মারি কিভাবে শুরু করলেন কোন উস্তাদ আছে না এমনি শুরু করছেন উস্তাদ আছে মানে এটা তো ট্রেনিং সেন্টার আছে ইনস্টিটিউশন আছে আমি ওখান থেকে পাস করছি আমার তো চোখ কপালে উঠছে কয় কি কোথায় আছে কমলাপুরের পাশে আছে ওইখানে আছে স্টেশনের কাছে এটা আজ থেকে প্রায় 8-9 বছর আগের কথা তো এখন এনে আছে নাকি সেটা আবার ব্ল্যাক ইউনিভার্সিটিতে গিয়ে ঢুকছে কইতে পারি না বলা যায় না তো ব্ল্যাক কলারা রাগ করবো আমার এই বয়ান শুনলো তো এখন আল্লাহু আকবার কাবীরা তো আমি জিজ্ঞেস করলাম যে পকেট মারির ভিতরে আপনাদেরকে কি শিখাইছে কয়টা বাকায়দা পড়ায় কয়েকটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা পরীক্ষা হয় ক্লাস হয় পরীক্ষা হয় কি সাবজেক্ট যেমন একটা সাবজেক্ট হলো মনোবিজ্ঞান সাইকোলজি এটা পড়ানো হয় যে কার কাছে টাকা আছে কার কাছে টাকা নাই তার নকল হরকত চলাফেরা গতিবিধি থেকে বুঝতে হবে এর পকেট ভারী আরেকজনের পকেট এই রকম মোটা কিন্তু আসলে যে কিছু নাই ওইটা চলাফেরা দিয়ে বুঝতে হবে ওইটা কাটিয়া দেখা যাবে একদলা কাগজ বেরিয়েছে সিগারেটের প্যাকেট এটা দেখলে বুঝতে হবে এটা শিখা তারপরে কার পকেট মারি কোন পর্যায়ে করতে হবে কার পকেট কোন জায়গায় থাকে এগুলোও শিখায় যে প্যান্ট পরে তার পকেট কোন জায়গায় থাকে টাকার পকেট আলাদা হাত দেওয়ার পকেট আলাদা তারপরে মাদ্রাসার হুজুর যদি হয় সেই কথা বলছে আমাকে তাদের পকেট কোথায় থাকে এটা বুঝতে হবে যদি জুব্বা পরে তাহলে পকেটের ভিতরে এক পকেট থাকে আর যদি কাটা পাঞ্জাবি পরে তাহলে তার বগলের তলায় টাকার পকেট থাকে ওটা দেখা যায় না এগুলা সব পড়ানো হয় এটা জ্ঞান না কি বলেন আপনারা এটা তো একটা জ্ঞান ব্যাপক অর্থে এটা জ্ঞান না জ্ঞান তো তারপরে কার পকেট কোন ভাবে কোন জায়গায় মারতে হবে এগুলা সব আলাদা আলাদা ভাবে শেখানো হয় পকেট মারার পরে ধরা পড়ে গেলে সেই সময় কিভাবে বাঁচতে হবে সেটার পদ্ধতি তারপরে যেন ধরা না পড়ে পকেট মারার জন্য সটকে পড়তে পারে সেটার পদ্ধতি এগুলো সব আলাদা কি করা হয় শেখানো হয় আবার এটার পরীক্ষাও হয় পকেট কেমনে কাটবে এটারও পরীক্ষা হয় তো আমি জিজ্ঞেস করছি পকেট মারের যে পরীক্ষা হয় এগুলার একটা নমুনা দেন তো কিরকম পরীক্ষা তো সে আমাকে বলতেছে যে হুজুর মাঝামাঝি একটা দিয়ে কঠিন পরীক্ষা না বলি কঠিন পরীক্ষা তো অনেক কঠিন মোটামুটি একটা পরীক্ষা বলি ট্রেনিং ট্রেনিং সব হওয়ার পরে এরপরে পরীক্ষা শুরু হয় একটা কচি লাউ লাউ চিনেন আপনারা হ্যাঁ
লাউ কিন্তু বুড়াও হয় কচিও হয়। কচি লাউয়ের যে খাল খাল করিনি ছাল, এই খাল এটা কি মোটা না ফাতলা? যে টাচ করলে দাগ ফুরিয়ে যায়, ঠিক কি ঠিক না? আর বুড়া যেতেন নুখ দিয়ে গুতা মারুন লাগে, তারপরে টপ করে ঢুকে একদম কচি একটা লাউ আনা হয়। সেই লাউয়ের উপরে একটা পাতলা সুতি কাপড় ওইটাকে পানি দিয়ে ভিজিয়ে ওইটার উপরে লাগিয়ে দেওয়া হয়, পাতলা সুতি কাপড়। এটা ওই কচি লাউয়ের উপরে কি করা হয়, সাঁটানো হয়, লাগানো হয়। লাগানোর পরে আবার পানি মারে, পানি মারলে একদম লেগে যায়, কোনো ফাঁক নাই, টান টান। এইরকম অবস্থায় এই লাউটা আরেকজনের হাতে দেওয়া হয়, সে এই লাউটাকে এরম করে নাড়াইতে থাকে বিভিন্নভাবে, এরম করে কি করতে থাকে, নাড়াইতে থাকবে। আর যার পরীক্ষা এই তালেবি এলেম আবিধানই করতে আর কি, এই ছাত্র পরীক্ষার্থী, উনি কি করবেন, ওনার হাতে একটা ব্লেড দেওয়া হবে এই দুই আঙ্গুলের মাঝখানে, সে অন্যদিকে তাকাইয়া এই যে নড়াচড়া করতেছে লাউটা, এই লাউয়ের উপরে এইভাবে একটা হাত রাখিয়া এক ফোঁসে কাপড়টা কাটতে হবে। কয় ফোঁসে? দুই ফোঁস দেওয়া যাবে না, এক ফোঁসে কাপড় কাটতে হবে। কাপড় কেটে যাবে কিন্তু লাউয়ের খালের মধ্যে কোনো আঁচড় করতে পারবে না। যদি এক ফোঁসে কাপড় না কাটে তাইলেও ফেল, কাপড় কাটছে কিন্তু আঁচড় লাগি গেছে তাইলেও ফেল। পাশ করতে হলে ওই লাউয়ের মধ্যে কোনো কি লাগতে পারবে না, আঁচড় লাগতে পারবে না। কারণ তুমি যখন কারো পকেট কাটবা ভিতরে টাকা আছে, ওই টাকা কাটি গেলে তো শেষ, শুধু কাপড় কাটতে হবে, টাকা কাটা যাবে না, বের করে ফেলতে হবে। বা তুমি কারো পকেট মারতেছ এখানে, তার যেন ক্ষতি না হয়, শরীর কাটি না যায়, এটার দক্ষ রাখতে হবে। তারও একটা নীতি আছে চুলের, বুঝছেন? হ্যাঁ, শরীর কাটা যাবে না। এখন বলেন তো দেখি, আপনারা পারবেন নি? হ্যাঁ, পারলেও বলবে না, কেউ যদি পারে তো বলবে না, অবশ্য পারবে না, এটাই স্বাভাবিক। আমারও তো 1000 দিন ট্রেনিং দিল, আমি পারবো না। এটা কি সহজ না কঠিন, বলেন না কেন? এটা জ্ঞান না? হ্যাঁ, ব্যাপক অর্থের দিক থেকে তো এটাও জ্ঞান, কিন্তু এটাকে কি আপনারা জ্ঞান বলেন? আমরা একটা বিশেষ অর্থ বের করছি জ্ঞানের, সেই বিশেষ অর্থটা কি, যেই জ্ঞান দ্বারা মানুষের উপকার হয়, ক্ষতি হয় না, সেটাকে জ্ঞান বলে, ঠিক কি ঠিক না? এই জন্য পকেট মারি এটাকে জ্ঞান বলে না, আমাদের বিশেষ অর্থে। আমরা যদি জ্ঞানের একটা বিশেষ অর্থ তৈরি করতে পারি, যিনি জ্ঞান শব্দটাকে তৈরি করেছেন সেই রব্বুল আলামিন বিশেষ অর্থ নিতে পারেন না, বলেন না কেন? রব্বুল আলামিনের দৃষ্টিতেও বিশেষ একটা অর্থ আছে জ্ঞানের, সেটা হলো পূর্ণ জ্ঞানকে জ্ঞান বলে, অর্ধ জ্ঞানকে জ্ঞান বলে না। কোন জ্ঞান আসতে বলে? পূর্ণ জ্ঞানকে কি বলে? জ্ঞান বলে। অর্ধেক জ্ঞানকে কি বলে? না, জ্ঞান বলে না। পূর্ণ জ্ঞান আর অর্ধেক জ্ঞান বুঝেননি আপনারা? বলেন তো, মানুষের জীবন কয়টা জগতে বিভক্ত? দুনিয়া আখিরাত। মানুষের জীবন কয়টা জগৎ? দুনিয়া। এই দুনিয়া শেষ হবে পরে আরেকটা জীবন আছে না নাই? তাহলে জগৎ কয়টা? জীবন, মানুষের জীবনে দুনিয়া আর আখিরাত। এখন যে জ্ঞানের মধ্যে মানুষ দুনিয়া আখিরাত উভয় জ্ঞান অর্জন করে, আলেম ওলামারা যে জ্ঞান অর্জন করেন, মাদ্রাসার তালিবুল ইলমরা যে জ্ঞান অর্জন করেন, সেটা হলো আখিরাতের জ্ঞান, ঠিক কি ঠিক? সেটা কিসের জ্ঞান? আখিরাতের ব্যাপারে তারা পারদর্শী, এটাতে কোনো সন্দেহ নাই। ওই জগতে কিভাবে সুখ পাবে, শান্তি পাবে, নেক আমল কিভাবে করতে হবে, এগুলা সব জানে, এবং তারা পরবর্তী জীবনের সুখের বিশেষজ্ঞ, ঠিক কি ঠিক না? আলেম ওলামারা আখিরাতের জ্ঞান সম্পর্কেও জগৎ সম্পর্কেও জ্ঞানী, এবং দুনিয়ার জীবনে কিভাবে সুখ পাবে সেইভাবেও জ্ঞানী। তাই কোথায় আছে? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা।
নর হোক চাই নর নারী হোক আমার বান্দা হোক চাই বান্দি হোক যে কেউ যদি ইমানদার অবস্থায় ইমানের সাথে নেক আমল করে অবশ্যই অবশ্যই তাকে আমি সুখের জীবন দান করব কিসের জীবন কোনো কিছু নাই তারপরেও মনের মধ্যে সুখ সব কিছু থাকা সত্ত্বেও মনের মধ্যে দুঃখ আছে না নাই বলেন না কেন তাহলে সুখের জীবনের ঠিকানা রব্বুল আলামিন বললেন ঈমান আর নেক আমলের মধ্যে আর ঈমান আর নেক আমল সম্পর্কে বিশেষজ্ঞ আলেম ওলামারা ঠিক কি ঠিক না তাহলে তারা আখেরাতের জগতেরও জ্ঞান রাখেন দুনিয়ার জগতেরও সুখের জ্ঞান রাখেন ঠিক কি ঠিক না তাহলে যারা উভয় জগতের জ্ঞান রাখেন তাহলে তারা হলেন পূর্ণ জ্ঞানী তারা কি পূর্ণ জ্ঞানী পূর্ণ শিক্ষিত ঠিক কি ঠিক না আর যারা শুধুমাত্র দুনিয়ার জ্ঞান রাখেন আখেরাতের জ্ঞান অর্জন করেন না ওখানে কিভাবে বাঁচবে কিভাবে মুক্তি পাবে কিভাবে জান্নাতের উঁচু মাকামে পৌঁছাবে এগুলার জ্ঞান নিতে রাজি নাই তারা কি পূর্ণ জ্ঞানী না অর্ধ জ্ঞানী এক জগৎ আরেক জগতের খবর নেই শুধু কোন জগৎ তাহলে এই জ্ঞান কি পূর্ণ জ্ঞান না অর্ধ জ্ঞান বর্তমানের ইঞ্জিনিয়ারিং বর্তমানের ডাক্তারি বর্তমানের সায়েন্স আর্টস কমার্স যা আছে এগুলো সব হলো অর্ধ জ্ঞান এগুলা দিয়ে কেউ আখেরাতে বাঁচবে সেই জিনিস শেখানো হয় না বলেন না কেন যদি ওইটা শেখানো হইতো তো আমেরিকার সব মুসলমান হয়ে যেত অক্সফোর্ডের সব মুসলমান হয়ে যেত ঠিক কি ঠিক না ক্যামব্রিজে পড়ে সব মুসলমান হয়ে যেত ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সমস্ত হিন্দু আর খ্রিস্টান কমপক্ষে অর্ধেক মুসলমান হয়ে যেত ঠিক কি ঠিক না তার মানে ওই সিলেবাসের ভিতরে শুধু এই জগতের জ্ঞান ওই জগতের জ্ঞান নাই তাহলে বলেন তো দেখি এটা কি পূর্ণ জ্ঞান না অর্ধ জ্ঞান আর আলেম ওলামা যে জ্ঞান অর্জন করেন সেটা কি অর্ধ জ্ঞান না পূর্ণ জ্ঞান এই জন্য আলেম ওলামারা হলেন পূর্ণ শিক্ষিত আর দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত যারা তারা হলেন অর্ধ শিক্ষিত অর্ধ শিক্ষিতরা আবার দুই ভাগে বিভক্ত কয় ভাগে একদল অর্ধ শিক্ষিত জানে যে আমার জ্ঞান পরিপূর্ণ নাই আমি কিছু জানি আখেরাত জানি না ঠিক কিনা সে এই কারণে পূর্ণ জ্ঞানীর সাথে সম্পর্ক করে আলেম ওলামার কথা অনুযায়ী চলে তাই পূর্ণ জ্ঞানীর আলোয় তার অর্ধ জ্ঞানটা আলোকিত হয় দুর্নীতিমুক্ত হয় নেককার পরহেজগার হয়ে সেও জান্নাতে চলে যায় আর আরেক প্রকার হলো তারা যে অর্ধ জ্ঞানী অর্ধ শিক্ষিত এটাও জানে না একটা হলো শিক্ষা পূর্ণ নাই অর্ধ অর্ধেক আবার শিক্ষাটা যে অর্ধেক এটাও জানে না বরং মনে করে এটাই পূর্ণ শিক্ষা ঠিক কি ঠিক না এদের অবস্থা হলো আকাশকে নাদা নাদওয়া নাদা নাদকে নাদা নাদ আকাশকে নাদা নাদওয়া নাদা নাদকে নাদা নাদ দার জাহলে মুরাক্কাব আবাদুদ দাহরে বেমানা যে ব্যক্তি জানে না এবং এটাও জানে না যে জানে না এক তো হলো জানে না আখেরাত সম্পর্কে খবর নাই অর্ধ শিক্ষিত আর সে যে আখেরাত জানে না এটাও জানে না কথায় কথায় বলতে থাকে হ্যাঁ তুমি তোমার ওস্তাদ তোমার বাপ মা তোমার এই পিটাইয়া পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছে তারপরে তুমি ওখানে আলিফ বাতাসা জিমা খা পড়ছো আর আমি তো নিজে নিজে বাড়িতে বয়ে বইয়া স্বেচ্ছায় আলিফ বাতাসা জিমা খা পড়ে ফেলছি তুমি আবার আমার চেয়ে বড় মুসলমান করতে হইলা বুঝেন নাকি আরে তোমার বাপ মায়ের তো তোমার পিটায় পিটায় মেডিকেল কলেজে পাঠাইছে তারপরে গিয়া তুমি এমবিবিএস ডাক্তার এফসিপিএস এফআরসিএস এমডি হইছো আর আমি তো কোনো পিটা না খাইয়া ডিসপেন্সারিতে বৈশা না পা এই অ্যান্টাসিড এই সমস্ত ওষুধের নাম টাম শিখা মুখস্থ কইরা আমি তোমার চেয়ে বেশি নাম জানি তাহলে তুমি আবার আমার চেয়ে বড় ডাক্তার করতে হইলা বুঝেননি জানে না যে এটাও কি করে না জানে না তো তাহলে মূর্খতা ডবল একটা হলো জানে না আর আরেকটা হলো জানে না যে এটাও কি করে না দার জাহালে মুরাক্কাব আবাদুল দাহরে বেমানা আর আরেক ব্যক্তি আকাশকে নাদা নাদব বেদা নাদকে নাদা না আরেক ব্যক্তি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আখেরাতের শিক্ষা তার কাছে নাই কিন্তু সে এটা জানে যে আমার কাছে এই শিক্ষাটা নাই অতএব সে কি করে সে ব্যক্তি আলেম ওলামা যারা নাকি পূর্ণ শিক্ষায় শিক্ষিত তাদের সাথে সম্পর্ক করে তাদের কথা অনুযায়ী নিজের ডাক্তারি নিজের ইঞ্জিনিয়ারি নিজের রাজনীতি নিজের সব কিছুকে নবীর তরিকা অনুযায়ী সাজায় এই ব্যক্তি যেহেতু জানে যে সে জানে না কিন্তু জানে যে সে কি করে না
জানে না খরে লাঙ্গে রাহাম বামান জেদে খুদবে রেসানা সে কিয়ামতের দিন সেও জান্নাতের পথের পথিক হয়ে যাবে ঠিক কিনা আমার প্রিয় ভাই বলছিলাম দেখবেন যারা আসলে জানে না এবং জানে না যে এটাও জানে না এই অর্ধশিক্ষিতরা পূর্ণ শিক্ষিতদেরকে অর্ধশিক্ষিত মনে করে বুঝতে পারেনি দুনিয়াবি শিক্ষিত যারা দুনিয়াবি শিক্ষা যারা শিক্ষিত তারা সবাই কিন্তু আলেম ওলামাকে অর্ধশিক্ষিত বলে না সবাই বলে নাকি বলে না কেন কিছু লোক বলে ঠিক কি ঠিক না কিছু লোক বলে সবাই বলে না যারা বলে তাদের জ্ঞান যেহেতু অর্ধেক পুরা নাই এই জন্য অজ্ঞতার কারণে তারা বলে আপনি দেখবেন পাগল আছে না পাগল হ্যাঁ পাগল কিন্তু সুস্থ মানুষকে পাগল মনে করে পাগল নিজেকে মনে করে সুস্থ আর সুস্থ মানুষকে কি মনে করে বুঝেন নি আপনারা হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দান বরকাতে হোমে ঘটনা শুনাইছেন এক জায়গায় অন্য প্রেক্ষিতে শুনাইছেন আমি আপনাদেরকে এই প্রেক্ষিতে শুনাইতেছি যে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এবং পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী এই দুইজন গেছেন একবার পাবনার পাগল হসপিটাল আছে না মেন্টাল হসপিটাল ওইটা পরিদর্শন তো যাওয়ার পরে ওখানকার ইনচার্জ বলতেছে স্যার আপনাদের সাথে যে নিরাপত্তা কর্মীরা আছে পুলিশ টুলিশ আছে প্রোটোকল আছে এগুলা নিয়ে ভিতরে যাওয়া যাবে না কেন এগুলা নিয়ে গেলে পাগলরা খেপে যায় পাগলরা বেশি লোক দেখতে পারে না বেশি লোক একসাথে দেখলে পাগলরা কি করে খেপে যায় তারা পছন্দ করে না বেশি লোক দেখেন না সব জায়গার রাজনীতিবিদ কিন্তু একরকম না কোনো কোনো জায়গাতে দেখবেন মাহফিল করতে দেয় না বলে কি বলে না মাহফিল করতে দেখলে এদের মাথা খারাপ হয়ে যায় কারণ পাগল তো বেশি লোক দেখলে মেজাজ খারাপ হয়ে যায় আর যে জায়গার নেতা সুস্থ যে জায়গার ওসি ডিসি এসপি সুস্থ সে মাহফিল হইলে খুশি হয় আর কত লোক আপনারা করবেন বলেন আমরা ব্যবস্থা করে দিই ঠিক কি জি তো যেখানে নিষেধাজ্ঞা জারি করে বুঝবেন ওটা হলো পাগল কারণ পাগল এর একটা নেচার হলো বেশি লোক একসাথে তার পাশে দেখলে হে কি করে খেপে যায় এটা ফাঁকের কথা বললাম ওই ঘটনায় আসে তো ওই ইয়ে বলতেছে কি নাম আরে ইনচার্জ বলতেছে স্যার বেশি লোক গেলে পাগলরা খেপে গেলে খেপে যাবে খেপে গেলে বিপদ তাহলে কি করা ও আপনি আর স্যার যান সাথে আমি যাই আপনাদেরকে রাস্তা দেখাবো আর পাগলরা সব গড়াদের ভিতরে আছে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে চল তো ভিতরে ঢুকছে এনারা তিনজন যেতে যেতে এক হাফ পাগলের কাছে গিয়ে পৌঁছাইছে ফুল পাগল ছিল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট নিয়ে আধা সুস্থ হয়েছে আধা ভালো আছে নট মানে পাগল আছে বুঝছেন নি আধা সুস্থ আধা অসুস্থ ফুল সুস্থ না কি সুস্থ কন্যা কেন আধা সুস্থ আর আধা অসুস্থ হাফ পাগল তার কাছে গেছে তো জিজ্ঞেস করছে এই তোমার নাম কি পাগল খেয়ে গেছে এভাবে নাম জিজ্ঞেস মেজাজ খারাপ হয়েছে আপনারা কারা তো স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন আমি বাংলাদেশের অনারেবল হেলথ মিনিস্টার আর ইনি হলেন পাকিস্তানের অনারেবল হেলথ মিনিস্টার আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর ইনি হলেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী এটা বলার পরে ওই পাগলে কয় হ এখানে প্রথম প্রথম নতুন নতুন যারা আসে তারা এরকম বড় বড় অনেক কিছুই কয় কিছুদিন থাকলে ঠিকঠাক হয়ে যায় বুঝলেন কি পাগলে সুস্থদেরকে কি মনে করে পাগলে যারা সুস্থ তাদেরকে কি মনে করে বুঝেননি ঠিক তেমনি ভাবে যেগুলো আসলে আধা শিক্ষিত ওরা পূর্ণ শিক্ষিতদেরকে আধা শিক্ষিত মনে করে মুরগি যোদ্ধা মুরগি কবির মার্কা যেগুলো আছে এগুলা আলেম ওলামাদেরকে আসমানি জ্ঞানের জ্ঞানীদেরকে কি মনে করে অর্ধশিক্ষিত মনে করে ঠিক কি ঠিক না এখন বলেন তো দেখি পূর্ণ জ্ঞানী হওয়ার কিছু লক্ষণ আছে না নাই রব্বুল আলামিন কোরআনে কারিমে সেই লক্ষণগুলো বর্ণনা করে দিয়ে দিয়েছেন যে আল্লাহর দৃষ্টিতে এলেম বলতে বিশেষ এলেমকে বোঝায় সব এলেমকে এলেম বলে না আল্লাহর দৃষ্টিতে জ্ঞান বলতে বিশেষ জ্ঞানকে বোঝায় সব জ্ঞানকে কি বলে না যে জ্ঞানের ভিতরে এই বৈশিষ্ট্যগুলা থাকে সেই জ্ঞানকে জ্ঞান বলে বলবো নাকি
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের প্রথম রুকুতে বলে দিলেন, যেই জ্ঞান মানুষকে তাওহীদ শেখায়। কি শেখায়? আস্তে বলে। যেই জ্ঞান মানুষকে আল্লাহর একত্ববাদ শেখায়, যেই জ্ঞান মানুষকে তকদিরের উপরে বিশ্বাস শেখায়। কিসের উপরে বিশ্বাস? ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে? আস্তে বলেন, কার পক্ষ থেকে? যে জ্ঞান, এক কথায় যে জ্ঞান মানুষকে ঈমান শিখায়, সেই জ্ঞানকে আল্লাহর ভাষায় জ্ঞান বলা হয়। ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহ, যাদের কাছে জ্ঞানের উৎপত্তি আছে, ডেপথ আছে, মজবুতি আছে, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? যাদের কাছে জ্ঞান আছে তারা বলে আমরা কার উপরে ঈমান আনলাম? আস্তে বলেন, কুল্লুম মিন ইনদি রব্বিনা, ভালো মন্দ যা কিছু হয় সব কার তরফ থেকে হয়? এই যে আমরা রওনা করছি মাগরিবের বাদও, মাগরিবের পরে রওনা করার পরে আপনাদের এখানে আমরা 8:30-9:00 পৌঁছে যাওয়ার কথা। রওনা করার জন্য যখন বের হয়েছি, বের হওয়ার পরে দেখি গাড়ি এতক্ষণ তো ঠিক ছিল, এখন ব্যাটারি ডাউন হয়ে গেছে। গাড়ি সুন্দর গাড়ি, ভালো গাড়ি, হঠাৎ গাড়ির ব্যাটারি কি হয়ে গেছে? ডাউন। এখন এই ডাউন ব্যাটারি চার্জ দিয়া ঠিক করতে আরেক গাড়ি ডাকিয়া আনিয়া এই তাঙ্গ ফাঙ্গ করতে সময় গেছে, বুঝছেন? তো আমরা তো চাইছি আগে চলে আসুন, আপনারা চাইছেন আগে চলে আসুন, কিন্তু আল্লাহ চাইছেন না, তুমি আগে যাইবা না, টাইমটা তোমারে বাদে ফাইব। আগে না ফাইয়া দেরিতে ফাওয়ার কারণে যে সবর করছে, আমি তারারে এই সবরের সোয়াবটাও দিব। কুল্লুম মিন ইনদি রব্বিনা, কার তরফ থেকে? তাহলে যে জ্ঞান মানুষকে ঈমান শিখায়, তকদিরের উপরে বিশ্বাস শিখায়, সেই জ্ঞানকে আল্লাহর ভাষায় জ্ঞান বলা হয়। দুই নম্বর, যে জ্ঞান মানুষকে তাওহীদের শাহাদাত দিতে শিখায়, আল্লাহর উপরে ঈমানের ঘোষণা দিতে শিখায়, মিনমিন করে না, সব জায়গাতে বলে বেড়ায় আল্লাহই এক, আল্লাহই এক, আল্লাহই এক, সেই জ্ঞানকে কি বলে? আল্লাহর দৃষ্টিতে জ্ঞান বলে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল মালাইকা, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়া والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم شهد الله والملائكة وأولو العلم قائما بالقسط أنه لا إله إلا هو تركيب الليل الله تعالى شكه دين فرشترا خشنا دين যাদের কাছে ইলম আছে, জ্ঞান আছে, তারা ঘোষণা দেয়, তারা সাক্ষ্য দেয় যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন যাদের কাছে জ্ঞান আছে তারা ঘোষণা দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তাহলে যে জ্ঞান মানুষকে তাওহীদের, আল্লাহর একত্ববাদের শাহাদাত এবং স্বীকৃতি দেওয়া শিখায়, সেই জ্ঞানকে আল্লাহর ভাষায় জ্ঞান বলা হয়। এটা কি মোল্লার ব্যাখ্যা না আল্লাহর ব্যাখ্যা? আমরা যে কইছি দিনই এলেম, আল্লাহর কাছে যে জ্ঞান এলেম, এই এলেম কোন এলেম? কোন এলেমকে আল্লাহর ভাষায় এলেম বলা হয়? দিনই এলেমকে। কোন এলেম? দিনই এলেম। হুজুর এটা আপনার ব্যাখ্যা, আমরার ব্যাখ্যা না, ইল্লা গিয়ে আমরা মোল্লার ব্যাখ্যা বাদ দিয়ে আল্লাহর ব্যাখ্যা কইলে আপনাদের। এই যে কথাগুলো বলতেছি এটা কি মোল্লায় কইছে না আল্লাহ? যে জ্ঞান মানুষকে আল্লাহর সামনে সামনে সেজদা করতে শিখায়, যে জ্ঞান মানুষকে আল্লাহর সামনে কান্নাকাটি করতে শিখায়, যে জ্ঞান মানুষকে বাহ্যিকভাবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত করে দেয়, সেই জ্ঞানকে আল্লাহর দৃষ্টিতে জ্ঞান বলা হয়। সামনে থেকে আর তর্জমা করবো, মুখে পড়বো না, তাইলে আবার আপনারা কারো কারো সেজদাবাজি বুঝাইতে পারে।
কারো কারো না, সবারই সেজদা ওয়াজিব হবে, পরে সেজদা না দিলে গুনাহ, বুঝছেন? ইল্লা কি তরজমা করে যায়, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলি, আল্লাহ বলেন ইতিপূর্বেও যাদেরকে এলেম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, তারা কি করতো শুনবা নাকি বলবো? আল্লাহ বলেন তাদের বৈশিষ্ট্য শুনো, ওই জ্ঞানীদের বৈশিষ্ট্য শুনো, যখন তাদের সামনে আল্লাহর কালাম পড়া হতো, আল্লাহর ওয়াজ করা হতো, নসিহত করা হতো, তারা সেজদায় চলে যেত, তারা কোথায় চলে যেত? এই জন্যই দেখেন ওয়াজ নসিহত শোনার পরে আমরা আপনারা নামাজের দিকে বেশি ধাবিত হই, ঠিক কিনা? ওয়াজের দ্বারা নামাজই কমে না বাড়ে, আলিম ওলামার কাছে গেলে নামাজই কমে না বাড়ে। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা, এবং তারা কি বলে? আল্লাহর গরিমা গায়, আল্লাহর মহিমা গায়, আল্লাহ তারা সব দোষ ত্রুটি থেকে মুক্ত, এই কথা বলে, এই কথা বলে না, নিজেকে ইমানদারও দাবি করে, মুসলমানও দাবি করে, আবার কি বলে? আল্লাহর বিধান এটা শেকেলে, এটা এখন আর চলবে না, পর্দাটা ওই কালে ছিল, এই কালে পর্দা দিলে পৃথিবী পিছিয়ে যাবে, নারী জাতি অধিকার ক্ষুণ্ণ হবে, যে ইতর এই কথা কয় ওই ইমানদার না বেমান, আমরা কইলেও বেমান না কইলেও বুঝেন নি। আরে শুনেন, কোন ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু সে বিশ্বাস করে নামাজ ফরজ, পড়তে সিনা যে অপরাধ, তার ইমান আছে, কিন্তু পাঁচ ভক্ত নামাজ পড়ে, কিন্তু তার বিশ্বাস হলো নামাজ পড়ার কোনো দরকার নেই, খামাখা আল্লাহ সময় নষ্ট করার মতো একটা জিনিস দিয়েছিস, তো নামাজ পড়েও বলেন তো ইমান আছে না গেছে, বুঝছেন না আপনারা কি কুছ? তো কি বলে? আল্লাহ তাআলা যে বিধান পাঠিয়েছেন সেটা এখন চলবে না, মোল্লারা বললেই তো আর হবে না, তো তার মানে কি? আল্লাহ জ্ঞান কম, টিকিটি না, তো আল্লাহর মহিমা গাইলো, আল্লাহর গরিমা গাইলো না, আল্লাহর দোষ বের করলো, এটার এইরকম মুরগি ছোড়াকে কি আপনারা জ্ঞানী বলবেন নাকি? আপনারা খামাকে সারিয়ার কবির সাহেবের কথা মনে করেন না, তো উনি ভালো মানুষ, ওনার কথা বলতেছেন না, খামাকা আপনারা কি মানে মুরগি যোদ্ধা করলে খালি উনারই মনে করেন, দূর, আমরা কোনো ব্যক্তিকে কটাক্ষ করতে চাই না। আল্লাহু আকবার। তো বলতেছিলাম ويقولون سبحان ربنا, ইতিপূর্বেও যাদের কাছে জ্ঞান ছিল তারা বলে আমাদের রব কত পবিত্র, আমাদের রবকে কোনো দোষ কোনো ত্রুটি স্পর্শ করতে পারে না, ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, আমাদের রব যা প্রতিশ্রুতি দিয়েছেন এটা রাজনীতিবিদের প্রতিশ্রুতির মতো নয়, কোন কোন রাজনীতিবিদ, সব রাজনীতিবিদ না, আবার কোন রাজনীতিবিদ, কোন কোন রাজনীতিবিদ প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে এটা করব, এটা করব, এটা করব, হেও জানে করবে না, যারা শুনে তারাও জানে করবে না, ঠিক কি? আবার কিছু কিছু রাজনীতিবিদ আছে তারা ওয়াদা করে মনে প্রাণে যে না যেটা বলতেছি এটা করবই, চেষ্টা করব, চেষ্টা করার পরেও যদি না পারে তো তাহলে জনগণ বুঝে যে উনি চেষ্টা করছেন পারেন নাই, তাকে মানুষ দোষী মনে করে না, ঠিক কি? ঠিক না? তো রাজনীতিবিদ ওয়াদা করলে, বাপ মা ওয়াদা করলে, আমি আপনি ওয়াদা করলে কোনো কোনো সময় পারতেও পারি নাও পারতে পারি, ঠিক কি? ঠিক না? ইচ্ছা করলেও হয়তো পারবো না, এরকম হইতে পারে কি? পারে না। কিন্তু আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদা আল্লাহ করতে পারেন কি না, আল্লাহকে সেই ওয়াদা পালন করার ক্ষেত্রে বাধা দেওয়ার কেউ আছে নাই? ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, তারা বলে এই কথা, আমার রব যে ওয়াদা করছেন এটা হবেই হবে, রব ওয়াদা করছেন বান্দা তুমি আমাকে তোমার ইবাদত দাও আমি তোমাকে তোমার সাহায্য দিব, তুমি আমাকে তোমার ইবাদত দাও আমি তোমাকে আমার সাহায্য দিব, আমার আল্লাহ যা বলছেন এটাই ঠিক, ঠিক কি? ঠিক না? তাহলে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন কি দেন না? আস্তে বলেন, দেন কি দেন না? এক ঘটনা শোনাই মনি, হ্যাঁ, কুফা শহরে এক পুলিশ ছিল, কুফা ইরাকের একটা প্রখ্যাত নগরীর নাম কি? কুফা। আপনাদের সিলেট যখন যেমন বাংলাদেশের খুব নাম করা একটা জেলা, এরকম কুফাও ইরাকের অনেক নাম করা একটা জেলা। তো এই কুফাতে এক কুলি ছিল, কুলি বুঝেননি কি,
খারে হয় যে মাল বহন করে যে বুঝা হয় বুঝা হয় হ্যাঁ বুঝা বুঝা লইয়া যায় তাহলে কি কর কুলি এই কুলি খুব আমানতদার ছিল গরিব মানুষ কিন্তু কোন দুই নম্বরে ছিল না কি ছিল আমানতদার তার প্রত্যেকের পাই পয়সা টাকা পয়সা একদম ঠিক করে তার হাতে এক বস্তা সোনা দিয়ে দিল এইরকম লোক তো তাকে দিয়ে অনেকে বিভিন্ন মালপত্র বিভিন্ন জায়গায় পাঠাইত তো এই কুলি একবার এক জায়গায় যাবে অনেকের অনেক সম্পদ নিয়ে সে রওনা হয়েছে পথের মধ্যে এক লোক তার সাথে এসে সম্পর্ক করছে ভাই সাহেব কই যাবেন আমি ওইদিকে যাব ও আপনি ওখানে যাবেন আমিও তো ওইদিকে যাব কিছুক্ষণ সাথে থাকিয়া গল্প টল্প করিয়া তারপর বলে ভাই আপনি কোন রাস্তা দিয়ে যাবেন আমি এই রাস্তা দিয়ে যাব আপনি এদিক দিয়ে যাবেন এটা অনেক ঘুর আমি একটা শর্টকাট রাস্তা চিনি এদিক দিয়ে গেলে আপনি চিনে যাবেন দেখেন না বর্তমানে বাংলাদেশে অনেকে আছে শর্টকাট রাস্তায় আপনাকে মাওলানা বানাই দিবে আছে না ইন্টারনেট দিয়ে বলবে আপনি মাওলানা হয়ে গেছেন হুজুরের কাছে যাওয়ার দরকার নেই এই যে বুখারী শরীফ পাওয়া যায় মুসলিম শরীফ পাওয়া যায় আপনি কিনেন কিনে নিয়ে পড়েন আল্লাহ বলেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি আপনি কোরআন পড়েন মোল্লার কাছে যাওয়ার দরকার নেই শর্টকাট মাওলানা এরকম আসেনি কেউ তো যেতেন আপনারা এরকম শর্টকাট মাওলানা বানায় এই শর্টকাট মাওলানা বানান না হলো এই এই কুলির লগে যে লোক জুটছে তাইনের মতো সে কি করছে দেখে সে কয় যে আপনি এদিক দিয়ে যাবেন এ তো অনেক ঘুর পথ এই রাস্তায় চলেন একদম শর্টকাট আমি নিয়ে পৌঁছাই দিব আপনাকে তো কুলি বিশ্বাস করছে আপনি চিনেন এই রাস্তা হ্যাঁ কতবার গেছি আসছেন চল এখন রওনা করছে যেতে 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 একটা পর্যায়ে যেয়ে দূরে যেয়ে দেখে রাস্তার সামনে নাই জঙ্গল আর জঙ্গলের সামনে ওই জায়গাতে কিছু মানুষের হাড্ডি গুড্ডি এবং মাথার খুলি পড়ে আছে এখন এই কুলি জিজ্ঞেস করে ভাই রাস্তা কোথায় রাস্তা রাস্তা দেখাইতেছি সে ড্যাগার বের করছে বের করে বলতেছে আমি তোকে মারবো মেরে তোর সম্পদ যা আছে এগুলো সব আমি লুট করবো তো ওই লোক বলতেছে যে ভাই তোমার তো মালগুলাই দরকার আমাকে মারার দরকার কি তুমি ধন সম্পদ নিয়ে যাও আমাকে ছেড়ে দাও আমি আমার বিবি বাচ্চার কাছে ফিরে যাই আমার বাচ্চাগুলা এতিম হবে বিবি বিধবা হবে আমার মা বাপকে আমি খানি জোগাড় করে দিই তারা সবাই পথে বসবে তো তুমি আমাকে ছাড়ি দাও মালপত্র নিয়ে যাও কয় না তোমাকে আমি মারবো এদের সবাইকে মারছি তোমাকেও মারবো কারণ তোমাকে যদি না মারি তাহলে এখানে এনে যে আমি মানুষকে মেরে লুট করি এটা মানুষ জেনে ফেলবে তুমি যা বাইরে পেয়ে দিবা বুঝছেন নি তো কুলি বলছে কুলি একটা কথা বিশ্বাস করত যে আল্লাহর ওয়াদা রসুলের ওয়াদা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও নামাজ আর ধৈর্য দিয়ে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করে আর সে বিশ্বাস করে যে আল্লাহর ওয়াদা সত্য এই জন্য সে বলল ভাই তুমি আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও আমি আমার জীবনের শেষ দুইটা রাকাত নামাজ পড়তে চাই তারপরে তুমি আমাকে মেরে ফেলো সে বিশ্বাসের সাথে দুই রাকাত নামাজ শুরু করছে জীবনের শেষ নামাজ মিনতি দিয়ে আজিজি ইনকিসারি দিয়ে মনের সমস্ত মাধুরী আর ভালোবাসা মিশিয়ে তারপরে সে আদায় করতেছে শুধু আল্লাহর সামনে আর কেউ নাই আর তার নামাজ লম্বা হওয়া দেখে রুকু আর সেজদা লম্বা হওয়া দেখে ওই বেটা বলতেছে তাড়াতাড়ি নামাজ শেষ করো নামাজে কোনো কাজ হবে না এই যে যাদের খুলি দেখতেছো না এরা সবাই নামাজ পড়ছে আর সবাইকে আমি মারছি তাদের নামাজে কোনো কাজ হয়নি বুঝছেন নি এই কথা বলতেছে এখন সে নামাজ আদায় করতে গিয়ে সূরা ফাতিহার পরে একটা কিছু পড়া লাগেনি কিছুই তার মুখ দিয়ে আসে না ভয়ে সব শুকিয়ে গেছে হঠাৎ তার মুখ দিয়ে একটা আয়াত বের হয়েছে আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহ ওয়া ইয়াকশিফুস সু কে আছে কে আছে আল্লাহ ছাড়া যিনি নাকি বিপদগ্রস্ত অস্থির ব্যক্তিকে তার বিপদ থেকে উদ্ধার করেন তার মুখ দিয়ে এই আয়াত বের হইতেছে আর ও বলতেছে তাড়াতাড়ি কি কর নামাজ শেষ কর আমি তোর কল্লা কাটবো
হঠাৎই ব্যক্তি দেখে কোত্থেকে যেন একজন ঘোড়সওয়ার আসলো, মাথায় শিরস্ত্রাণ পড়া এবং মাথার এই শিরস্ত্রাণ আর বর্ম থেকে আলোর দ্যুতি ছড়াইতেছে। সে এসে ওই লোকটাকে একটা তরবারি দিয়ে ওই ডাকাতকে একেবারে কোমর থেকে এপাশ ওপাশ করে কেটে ফেলে দিল। এই ব্যক্তি টপাটপ নামাজ শেষ করে ওই লোককে জিজ্ঞেস করে, ভাই আপনি কোত্থেকে আসলেন, আপনি এই জায়গা কিভাবে চিনলেন, এই অবস্থা কিভাবে বুঝলেন? ওই লোক বলতেছে, আমি আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু, যে আয়াত তুমি পড়ছো এই আয়াতের গোলাম, আমাকে আল্লাহ এই আয়াতের গোলাম বানিয়ে রেখেছেন। যখনই কোন বান্দা নামাজের মাধ্যমে আমার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইবি, আল্লাহর ওয়াদা সত্য, কোনদিন মিথ্যা হয় না, আল্লাহ তাকে সাহায্য করবেনই করবেন যদি নামাজটা কোয়ালিটির মতো হয়। তাহলে বলেন তো দেখি, আল্লাহ যা ওয়াদা করেন সেটা কি পুরা হবে কি হবে না? আস্তে বলেন, আল্লাহ যা বলেন তা সত্য, আমাদের বিশ্বাস আর ইমানের অভাবের কারণে বাস্তবে তা দেখি না। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোন নেক কাজ নিয়ে আসবে তার জন্য তার 10 গুণ হবে। কয় গুণ হবে? যে ব্যক্তি কোন নেক কাজ নিয়ে আসবে তার জন্য অনুরূপ কয়টা হবে? 10টা হবে কমপক্ষে। এটা কমপক্ষে কি? কমপক্ষে। এই ওয়াদা কি মিথ্যা না সত্য? হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা নবীজির আদরের দুলালি, নাম শুনেছেন কিনা? মা ফাতেমার স্বামী রসুলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কে কে শুনেন নাই হাত উঠান। চারজন শুনেন? আরে আগে না শুনিয়া থাকলে এখন তো শুনছেন, বুঝছেন আর কি জিজ্ঞাসা খেয়াল করছেন? তো বলতেছিলাম, মা ফাতেমা একদিন আলীকে বললেন, আলী আনার খেতে বড় মন চায়। কি মন চায়? আনার চিনেন নি? বেদানা, ডালিম। ডালিম যদি বড় সড় হয়, পাঠান টাইপের হয়, হ্যাঁ শক্তিশালী হয়, তাহলে ওটাকে আনার বলে, বড় টাইপের। তো বলতেছে, আমার আনার খেতে মন চায় অনেকদিন, আপনার যদি সম্ভব হয় তো আনার এনে। আলী গেছেন বাজারে, বাজারে গিয়ে ওনার যে পেশা আর কাজ ওগুলো সব শেষ করে তারপরে গিয়ে একটা আনার কিনছেন। সব টাকা দিয়ে একটা কি কিনছেন? একটাই পাইছে, আন নাই। এই আনার কিনে আনতেছেন বাড়িতে, বাড়ির কাছাকাছি আসছেন, স্ত্রী কোনোদিন মুখ ফুটে কিছু বলে নাই, আমার এটা খেতে মন চায়, জীবনে এই একবার বলছে। আলীর মন চায় না যে নিজের কলজাটা কেটে দিয়ে আনার কিনে নিয়ে আসে, বলেন না কেন? তারা তো আমাদের মত না রে ভাই, বিয়ার আগে সব প্রেম প্রীতি ভালোবাসা, বিয়ের পরে নাই নাই, আরেক বেড়ার লগে ঘুরে, আরেক বেড়ির লগে ঘুরে, বুঝছেন? এই জন্য বিবিকে ভালোবাসা, এটা তাকওয়ার লক্ষণ। কাকে ভালোবাসা? স্ত্রীকে ভালোবাসা তাকওয়ার লক্ষণ। কিসের লক্ষণ? হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসতে হয়। রসুল ভালোবাসতেন, আল্লাহ নবী বলেন, আহাব্বু ইলাইয়া আহাব্বুল আশিয়াই ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত, গোটা দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস তিনটা, দুনিয়ার কোন জিনিস আমার কাছে প্রিয় নয়, আমার কাছে তো আমার আল্লাহই প্রিয়, কিন্তু দুনিয়াতে যদি কোনো কিছু আমাকে পছন্দ করতে দেওয়া হয়, আমার কাছে সবচেয়ে প্রিয় কয়টা জিনিস? আস্তে হুক্কা, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে, খাইয়া আইছে না, কয়টা? এক নম্বর, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা রেখে দেওয়া হয়েছে নামাজের মধ্যে, নামাজে গেলে আমার চোখটা জড়িয়ে যায়। ওয়াহুব্বিবা ইলাইয়া আত-তিব, সুগন্ধি আতর আমার কাছে বড় প্রিয়। কি সুগন্ধি? অনেক প্রিয়। তিন নম্বর হলো, আমার বিবাহিতা স্ত্রী আমার কাছে বড় প্রিয়, আমার বিবাহিতা স্ত্রী আমার কাছে বড় প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্নত পালন করা, নাকি স্ত্রীকে গালিগালাজ করবেন? হ্যাঁ,
তোর বাফে দিছে না কিছু একটা হাঁস দিছে না পালঙ্ক দিছে না একটা গাড়ি দিছে না একটা মোটরসাইকেল হোন্ডার দিছে না একটা ফ্রিজ দিছে না ফকিনের ফৈনির এক ফুটনির বিয়া করিয়া লাগাইছি ইতান দি হইবে হ্যাঁ ইতা হইবে না ওলা হতা হইবে ওলা মাত মাতিবে বর যদি পয়সা দিয়ে আর টাকা দিয়ে শ্বশুরের কাছ থেকে জিনিস নেওয়ার লোভে বিয়ে করো, মনে রাখবা বরকত হবে না, জীবনে বরকত হবে না, জীবনে খালি অপমানই সহ্য করতে হবে, ঠিক কিনা? যখনই চেতবে, মাঝে মাঝে চেতে না, যখনই চেতবে যা ওই যে মোটরসাইকেল গাড়ি যার যা কইছে একটা জাইলে নিছে নামাই দিবে, বেশি বড় বড় কথা বলবা না। যে ফ্রিজের পানি খাইতেছ ঠান্ডা পানি খাই যা দিমাগ ঠান্ডা করো, এই ফ্রিজ আমার বাপের দেওয়া, যে খাটে বসিয়ে আছো আমার বাপের খাট, এই ফ্যানের ফাঁকার বাতাস খাও আমার বাপের, এসির বাতাস খাও আমার বাপের দেওয়া, বড় বড় মাত মাত বাবা, তাহলে আমি আত্মহত্যা করবো, যে আত্মহত্যা করবো যা যে হুন্ডারে করিয়ে আত্মহত্যা করতে যাইবা, সেটাও তো আমার বাপের দেওয়া। স্ত্রীকে ভালোবাসতে হয়, ঠিক কি ঠিক না? স্ত্রীর পয়সার লোভ করতে হয়। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে ঋণী মরিনি মরিনি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমি আর নিব, শ্বশুর বাড়ি থেকে নিব। হ্যাঁ, অনেকে আবার সরাসরি নেয় না, এমনে নেয়, কেমনে নেয়, আমার তো কিছু লাগবে না, আমি কিছুই চাই না, আমার বন্ধু বান্ধবরা কিছু কথা বলে, ওদের সাথে একটু কথা বলে, দৃষ্টি একটা বন্ধু বান্ধবরে ধরাইয়া দিছে, হে এই কাম করেনি করে না, ওরে বেমুরুয়ত মানুষ, এক বাপ তার মেয়েকে কলিজার টুকরাকে বড় করতে 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 যে মায়া বাপের ভিতরে আসে, মনে রাখবা যদি মেয়েকে বিয়ে করা জায়েজ হইতো, কোন বাপ তার মেয়েকে আরেকজনের কাছে দিত না, জায়েজ নাই, আল্লাহ হারাম করে দিছে, কিন্তু মেয়ের চাহিদা এবং সুখের ব্যবস্থা করা লাগবে, ঠিক কিনা? তাই তোমার কাছে যখন দিয়ে দেয়, বাপ যেন নিজের কলিজাটা কেটে এইভাবে দিয়ে দেয়, বাপ তার কলিজাটা তোমারে দিয়ে দিল, আর তুমি তারপরেও আরো কিছু দুনিয়ার গুমুক চাও, তোমার চাইতে বেলা যা বেগুরমত এবং বেসরম দুনিয়াতে আসে নাকি? অমানুষ, নিব যৌতুক কয় না, তারপরে নিবে যৌতুক নেবেন? তো বলতেছিলাম স্ত্রীকে ভালোবাসা লাগে কি লাগে না, মনে নেই মনে হয়, স্ত্রীকে কি করতে হয়? ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়। কেন? আল্লাহ কইছই ওয়াশিরুহুন্না বিল মারুফ। আরে যখন নাকি আপনি বিয়ে করে আপনার বিবিকে নিয়ে আসেন, তখন আপনার বিবিকে আপনার শ্বশুর বা শাশুড়ি হাতে ধরিয়া বুঝাইয়া দেয়। আরে দেনি দেনা, মনে নাই আপনাদের? দেনি, দেওয়ার সময় খিতা হুক্কা কি বলে, এক একজন এক এক ভাষায় বলে, কিন্তু ভাবটা এক, বাবা আমার মেয়েটা একটু পাগলি, একটু অভিমানী, সরল টাইপের, হঠাৎ হঠাৎ রেগে যায়, তুমি কিছু মনে করো না, তুমি তাকে একটু আদর যত্ন নিয়ে তুমি একটু তোমার মতো তারে বানাইয়া নিও, মায়া দিয়া ভালোবাসা দিয়ে তোমার করিয়া নিও, বলে কি বলে না, বলেন না কেন? বাপ যখন এই কথা বলে, বাপের হাড়টা যেন বের হয়ে আসতে চায়, রব্বুল আলামিন যেন বাপের ভাষায় এইভাবে স্বামীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার বান্দারা, তোদেরকে বড় নিয়ামত দান করলাম, আমার বান্দিকে তোদের কাছে পাঠাইলাম, তার বাপ থেকে, তার মা থেকে, তার ভাই থেকে, তার বোন থেকে, গোড়া গোষ্ঠী থেকে আলাদা করিয়া তোর কাছে দিয়ে দিলাম, তার উপরে নির্যাতন করবি না, আমার পিট করবি না, বকা ঝকা করবি না, আদর দিয়ে ভালোবাসা দিয়ে তাকে ফালবি, ওয়াশিরুহুন্না বিল মারুফ, আমার বান্দিগুলাকে একটু দেখে দেখো, এদের সাথে ভালো আচরণ করো, এই আদেশ কার? আরে বলেন না কেন? আল্লাহ।
এই সমস্ত শিক্ষা আলেম ওলামার আওয়াজ মাহফিলের মাধ্যমে দেয়। ঠিক কি ঠিক না? যে সমস্ত ওসি, যে সমস্ত ডিসি, যে সমস্ত এসপি, যে সমস্ত রাজনীতিবিদ নেতা বউ পিড়াই না, বউকে জুলুম করে, তারা এই সমস্ত বক্তাদেরকে ওয়াজ করতে দিতে চায় না। এগুলো করলে তো তাদের গায়ে লাগবে। বুঝেননি কি বলি? হুজুরগো লোকে লাগতে আসিও না, লেঞ্জা তাকত না। হুজুরটা বড় নরম, ঠান্ডা, গরম এলে বিপদ আছে। হুজুররা গরম কথা না কেউ নরম করেও আগায় দিতার। বুঝেননি কি? আপনাদের এই এলাকার নেতা যারা আছেন তারা বড় বালা। চেয়ারম্যান সাহেব কোথায় আছেন? আছেন মাস। চেয়ারম্যান সাহেবের উদ্যোগে দেখেন মাহফিল। ঠিক কি ঠিক না? তাহলে এরম চেয়ারম্যান আবার চেয়ারম্যান বানানি লাগবো নি? দেখা বানাইবেন নি তাই মাদ্রাসার সভাপতি? আল্লাহ কবুল করুক। আদা শিক্ষার জন্য অনেক বরাদ্দ আছে। চেয়ারম্যান সাহেব এখন জানছেন যে পূর্ণ শিক্ষা যেটা সেটার জন্য বরাদ্দ পূর্ণ হওয়া দরকার। ঠিক কি ঠিক না? মাদ্রাসাওয়ালারা চাইবো না, চেয়ারম্যান সাহেব নিজের উদ্যোগে ইনশাল্লাহ করবেন। ঠিক কি ঠিক না? মেরে মাঝে হাজরিন বলতেছিলাম, বিবি কে ভালোবাসতে হয় নাকি না? হ্যাঁ, মনে আছে নি কোত্থেকে গেছি আপনার বিবির কথা? কোত্থেকে আইছে মনে আছে নি? কোত্থেকে? হ্যাঁ, আবার আমি এসে পড়ি জায়গা মতো আল্লাহ রহমতে, কিন্তু শ্রোতারা যাইতে যাইতে হারাই ফেলে কোত্থেকে কই গেছে মনে থাকে না। এই এক জায়গা পাইলাম যেখানে অনেক লোকের মনে আছে আলী আর ফাতেমা রানার। তো আলী তো তার স্ত্রীকে ভালোবাসেন, ঠিক কি ঠিক না? আর এইরকম স্ত্রী দুনিয়াতে আর পাওয়া যাবে? আর গোটা দুনিয়ায় পাওয়া যাবে না। কিয়ামতের দিন সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবেন মা ফাতিমা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার নিয়ে আসতেছেন বাসায়, বাড়ির কাছাকাছি আসছেন, ফাতিমাকে খাওয়াবেন, মনে বড় আনন্দ। হঠাৎ এক লোক এসে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলে, আমি ক্ষুধার্ত, আমার বড় খিদে লেগেছে, আমাকে কিছু দেন। আলী তোমার কাছে কোনো টাকাও নাই, কিচ্ছু নাই, কি দিবে? ওই আনারটাই আছে। তো চিন্তা করলেন, ফাতিমাকে বললে বুঝবে, দিয়ে দিই তারে। ওই একটা আনার দাঁড়াইছে, তাই দাঁড়াইলা, ওই লোক নিয়ে চলে গেছে। বাড়িতে আসার পরে ফাতিমাকে বলতেছে, ফাতিমা তুমি কোনোদিন কিছু চাও নাই, আজকে একটা জিনিস বললা আমি আনছিলাম, তুমি মন খারাপ করে না, আবার আমি নিয়ে আসবো, একটা লোক চাইছে তাকে দিয়ে দিছি। ফাতেমা বলতেছেন, আলী এটার জন্য আপনি আমার কাছে মাফ চাইতেছেন, আমাকে আপনি লজ্জা দিলেন। আমাকে জিজ্ঞেস করলে তো, আমি সাথে থাকলে তো আমি আগে ভাগে বলতাম ওরে দিয়ে দেন। আমাকে খাওয়ানোর চাইতে একজন গরিবকে খাওয়াইছেন, আল্লাহর খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছেন, এটাই তো বেশি। বাস দুইজনে আলাপ করে কিছুক্ষণের ভিতরে ঘরের দরজার ভিতরে কেউ কি করে, নক করতেছে। দরজা খুলে দেখে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আসছেন। তিনি হাতে একটা পোটলা নিয়ে আসছেন। কি আনছেন? ব্যাগ, পোটলা ভর্তি আনার। কি আলী তোমাদের জন্য নিয়ে আসছে, যাও। তো ভিতরে নিয়ে গিয়ে ব্যাগ ভর্তি আর জায়গা নাই, ভিতরে নিয়ে গিয়ে যখন বাইর করছে তো গুনিয়া দেখে নয়টা। কয়টা? নয়টা। আলী করছেন কি, এই নয়টাকে আবার ব্যাগের ভিতরে ভরছেন। বরিয়া হযরত আবু যরকে এসে বলতেছেন, হযরত এটা আমার না, এটা অন্য কারো, ভুলে আমার কাছে আসছে, এটা অন্য কারো জিনিস, সেটা আমার না। কয় কেন? কয় আমার কাছে আসলে নয়টা আসবে না, আল্লাহ কইছেন একটা দিলে দশটা আসে, দশটা আসতো, এখানে একটা কম আছে, তো বোঝা গেল এটা আমার না। হযরত আবু যর গিফারী হাসতে হাসতে বলেন, আলী রে
আল্লাহর ওয়াদাও মিথ্যা না, তোমার ইমানও মিথ্যা না, দুইটাই ঠিক। আরে আমি তো দশটাই আনছি, জায়গা হয় নাই, আরেকটা আমার কোষের মধ্যে আছে, এরকম করে বের করে দিয়ে দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছে ইলম আছে আর জ্ঞান আছে তারা কি বলে? ইন কান ওয়াদু রব্বিনা লা মাফউলা, আমার রব যা বলছেন তাই সত্য, এটা হবেই হবে, ঠিক কি না? আমার রব বলেছেন যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে, কিয়ামতের দিন তার বাবা মাকে নূরের মুকুট পরানো হবে। আমার রব জানিয়ে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালইফরাহু। আমার রব বলে দিয়েছেন, ও নবী আপনি বলে দেন, কোরআনের জ্ঞান যদি কারো অর্জিত হয়, দিনে এলেন যদি কারো অর্জিত হয়, এটা নিয়ে যেন সে খুশি থাকে, আনন্দে থাকে, পেটে খানি থাক চাই না থাক, সারা দুনিয়ার সকলে যা সংগ্রহ করে এর চাইতে এই কোরআনের দাম বেশি। আমি দুনিয়াতেও ইজ্জত দিব, আখেরাতেও ইজ্জত দিব, আমার রবের ওয়াদা মিথ্যা না সত্য। আস্তে বলেন, আপনি খুঁজিয়ে দেখেন কোন দিনদার পরহেজগার আলেমকে বেকার পাইবেন না যে তার কাজ নাই। বহু ইঞ্জিনিয়ার ডাক্তার এমএ পাস ঘুরতেছে, চাকরি চাকরি চাকরি, আমার কাছে আসে, আমার কাছে অনেক আসছে, বায়োডাটা দিয়ে চাকরি নেই, একটু ব্যবস্থা করে দেয়। আপনার সাথে তো অনেকের পরিচয় আছে না, আরে কোন না কেন, কিন্তু আলে বলে আমার ভিতরে বেকার খুঁজিয়ে পাইবেন না কি নাই। তারা বেকার না, হুজুর অমুকের তো চাকরি নেই, তো করে কি? কই মানুষে কিছু কোরআন শরীফ পড়ায়, মানুষে কিছু দিন শিখায়, মাঝে মাঝে ভালো কথা বলে, কালেমের খামি তো এটা, তো যে জন্য পড়ছে সেই কামই তো করতেছে, ঠিক কি ঠিক না? তো তাহলে বেকার হইল কোথেকে? বেকার মানে কি খালি, মানে বাকার মানে কি, খানি আসলো এটাই বাকার? তা তো গরু সবচেয়ে বেশি বাকার, গরুর খানির টান পড়ে না কোন সময়, সবসময় তাজা ঘাস খায়, দিনও খায় রাইতেও খায়, দিনও খাইয়া খাইয়া ফেটো জমা, আর রাতকে বসিয়া বসিয়া এই খাম পড়ে করেনি করে, তো যে বেশি খাইতে পারে সেই যদি সবচেয়ে বেশি কি হয়, সফল কাম হয়, তো তাহলে গরু সবচেয়ে বড় সফল কাম, ডেলি খায়, এত খায়, আপনারা সবাই মিলেও খেতে পারবেন না, ঠিক কি ঠিক না? ইন কানা ওয়াদু রাব্বিনা লা মাফউলা, যাদের কাছে ইলম আছে জ্ঞান আছে তারা বলে আমার রব যা বলে তাই সত্য, যেই জ্ঞান মানুষকে আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস রাখতে শেখায় সেই জ্ঞানকে জ্ঞান বলে, সেই জ্ঞানকে আল্লাহর দৃষ্টিতে ইলম বলে। তারপর একটা তর্জমা করে দিয়ে আমি পড়ব না, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা সেজদায় চলে যায়, কাঁদতে কাঁদতে, কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে সেজদায় যায়, এবং তাদের বাহ্যিক ভাবে আল্লাহর ভয় প্রকাশ পায়, তাদের বাহির দেখলে বোঝা যায় সে আল্লাহকে কি করে, বুঝছেননি? রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা। শেষ বৈশিষ্ট্য হলো শুধু বাইরে আল্লাহর ভয় থাকে না, তার ভিতরেও আল্লাহর ভয় পয়দা হয়। যে জ্ঞান মানুষকে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহকে প্রকৃতভাবে ভয় করতে পারে তার বান্দাদের মধ্য থেকে, তারা যাদের কাছে জ্ঞান আছে। তাহলে যে জ্ঞান মানুষকে ঈমান শিখায়, যে জ্ঞান মানুষকে তাওহীদের সাক্ষ্য দেওয়া শিখায়, যে জ্ঞান মানুষকে নামাজ শিখায়, যে জ্ঞান মানুষকে আল্লাহর সামনে কান্নাকাটি করতে শিখায়, যে জ্ঞান মানুষকে আল্লাহর ভয় শিখায়, সেই জ্ঞানকে কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলা হয়, ইলম বলা হয়, ঠিক কি ঠিক না? এখন বলেন দেখি, এই বৈশিষ্ট্যওয়ালা জ্ঞানকে দিনই ইলম বলে, ঠিক কি না? এই দিনই ইলম শেখানো হয়, আখেরাতের ইলম শেখানো হয় স্কুল কলেজ ভার্সিটিতে না কওমি মাদ্রাসায়? আপনারা এই মাদ্রাসার ভিতরে পূর্ণ জ্ঞানের জ্ঞানী বানানোর জন্য আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের নাতিদেরকে কে কে দিতে রাজি আছেন হাত উঠায়, আয় আল্লাহ হাতগুলাকে কবুল করে নাও, তাদের খানদানের ভিতরে পূর্ণ জ্ঞানী তৈরি করে দাও। আয় মাওলা, তুমি তোমার হাবিবের মাধ্যমে জানিয়েছো কিয়ামতের দিন আলেমরা নবীদের পরে সুপারিশ করবে, যাদের ব্যাপারে সুপারিশ করবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তুমি জান্নাত দিয়ে দিবা। একজন আলেম হাজার হাজার শত শত মানুষের জন্য হাত উঠায় নিকে লিগা,
শত শত মানুষের জন্য সুপারিশ করবে। আই মাওলা আমাদের ঘরের ভিতরে আমাদের খানদানের মধ্যে আমাদের বাচ্চাদেরকে আমাদের ছেলেপেলে নাতি নাতকরদেরকে এ আলেম ওলামা হওয়ার তৌফিক দিয়ে দাও। আমিন। দিবেন না আপনারা? এই জন্য মাওলানা বলছেন টাকা আপনার কাছে চাই না, আপনি বাচ্চা দেন। দিবেন? এটা হলো পূর্ণ জ্ঞান। এটা কি জ্ঞান নাকি আধা জ্ঞান? এই জন্য যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? এটা দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? ওই স্কুলের ভিতরে যারা আছে জ্ঞানী আর যারা স্কুলের বাইরে আছে জ্ঞানী নয় তারা সমান হতে পারে, এটা কন্যা কি লেগে? এটা হইলে তো ওই যে রুগী ব্যাপক অর্থে ব্যবহার করিয়া পায়খানার রাস্তা ফালাইছে, মনে আসেনি না? রুগী বাঁচবো না মরবো? আর ওই যে ডাইরেক্টর সাহেব সালাতের ব্যাপক অর্থ ব্যবহার করিয়া দোয়া করিয়া জোহর শেষ করে দিছে, সওয়াব পাইব না মাইর খাইব? এই জন্য এখানে জ্ঞান কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন বলে আমিন।